বলছি আজ এখানে কিসের সভা? 21 জুলাই সারা বাংলা একই রাস্তা একই পথ ধর্মতলা। 1993 সালের 21 জুলাই 13 জন শহীদদের স্মরণে এবং এবছর আমরা যে পঞ্চায়েত নির্বাচনে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ও বিজেপির জল্লাদ পার্টির হাতে যাদের হারিয়েছি তাদের শ্রদ্ধা জানানোর জন্য নেত্রীর আবেদনে সাড়া দিয়ে শ্রদ্ধা দিবস পালিত হবে এবং তার সাথে সাথে নতুন করে শপথ নেব 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নয়, অমিত শাহ নয়, পার্লামেন্টে চাবিকাঠি জড়াতে থাকবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই দায়িত্ব নেওয়ার জন্য শপথ নেওয়ার জন্য আমরা লাখো লাখো মানুষ আজকে এই ধর্মতলায় আমরা শহীদ দর্পণে আজকে উপস্থিত হয়েছি।